আসসালামু আলাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে রাজা তৃতীয় চার্লস পার্লামেন্টে সরকারের পরিকল্পনা ঘোষণা করেছেন, 35টি বিল উত্থাপন করেছেন। এই বিলগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কিছু বিষয়ের উপর আলোকপাত করতে পারি। যে বিষয়গুলো তিনি উত্থাপন করেছেন সেই বিষয়গুলো কি কি আমি একটা একটা করে বলি। যেমন তার বক্তব্যে তিনি বলেছেন যে হাউজিং বা বিভিন্ন প্ল্যানিং এগুলো নির্ভর করবে মেইনলি, ক্ষমতা বেশি দেওয়া চেষ্টা করবে সরকার কাউন্সিলকে, কারণ লোকাল সমস্যা কি এটা কেন্দ্রীয় সরকার আসলে বোঝা মুশকিল। সুতরাং লোকাল কাউন্সিলগুলো এই ব্যাপারে ভালো সিদ্ধান্ত নিতে পারবে, সুতরাং কাউন্সিলকে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে। তারপরে আপনারা জানেন রেলওয়ে, রেলওয়ে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি আছে সরকারের। সরকার চাচ্ছে যখন তাদের চুক্তি শেষ হয়ে যাবে তখন সেটা হয়তো সরকার আবার এটা গ্রহণ করে ফেলবে, অর্থাৎ এটা সরকারি মালিকানাধীন হয়ে যাবে। তারপর ভোট, যে এই ব্রিটেনে সাধারণত 18 বছর বয়স হলে ভোট দিতে পারে, এর আগে ছিল 21 বছর, কিন্তু বর্তমান সরকার চিন্তা ভাবনা করছে যে 16 বছর বয়সে ভোটাধিকার দেওয়া যায় কি না। তারপরে স্মোকিং ব্যান করার চিন্তা ভাবনা চলছে, এটা কিভাবে বা কোন পর্যায়ে নেওয়া যায়, কারণ এটা থেকে অনেক মানুষ অসুস্থ হয়, সরকারের NHS-এ খরচ বেড়ে যায়। তো এটা আইন পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা আছে সরকারের। তারপর কাজের অধিকার, হ্যাঁ, যে ওয়ার্কার্স রাইট, যে অনেক লোক আছে যেমন বিশেষ করে আমাদের কমিউনিটিতে আছে যে ঠিক মতো বেতন দেন না, বেশি কাজ করান, হ্যাঁ, তারপর সিক হলে তা সে তার বেনিফিট পায় না। তো এইসব বিষয়ে কড়াকড়ি করার জন্য সরকার একটা নতুন আইন বা আগের যে আইন আছে এটাকে তারা মডিফাই করবে। তারপরে এই যে একটু আগে বললাম যে পরিবহন সেক্টর, সেটা যেটা প্রাইভেট ছিল ওটা আস্তে আস্তে ধীরে ধীরে পাবলিকে নিয়ে আসার চেষ্টা করবে সরকার। তারপরে এনার্জি সেক্টরে সরকার একটা বড় চেঞ্জ আনতে চাচ্ছে, সরকার একটা নতুন কোম্পানি, সরকার ওন, সরকারের মালিকের একটা প্রতিষ্ঠান, এনার্জি কোম্পানি, যেটার নাম হবে GBE এনার্জি কোম্পানি, সেটা সরকারি মালিকানায় থাকবে এবং এটার বাজেট হবে প্রায় 8.3 বিলিয়ন পাউন্ড। তারপরে সরকার বর্ডার সিকিউরিটির উপর বড় আইন আনতে পারে, যেটা অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য এবং এই যে বর্ডার সিকিউরিটি যাতে আরও বেশি নিরাপদ হয় দেশ, সেই জন্য তারা একটা নতুন আইন বা পুরনো আইনকে সংশোধন করবে। তারপরে সরকার 6,500 শিক্ষক নিয়োগ দেবে। আপনারা জানেন অনেক স্কুলে টিচার নাই, তারপরে টিচারের অনেক চাপ ভোগ করেন, অনেকে মনে করেন যে তাদের বেতন কম। তো এইসব ক্ষেত্রে বিভিন্ন কারণে সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে আরও 6,500 শিক্ষক নিয়োগ দিবে। তারপর চাইল্ড বেনিফিট ক্যাপ, যেটা নিয়ে আসলে তেমন কোনো কথা হয় নাই, কিন্তু কথা হচ্ছে চাইল্ড বেনিফিট ক্যাপ আসলে ফাইনালাইজড হয় নাই, যে এটা লেবার পার্টি বেশিরভাগ সদস্য এটা বাতিল করা তার পক্ষে, কারণ তারা মনে করেন যে অনেক চাইল্ড প্রপার্টি, অর্থাৎ শিশুদের যে দারিদ্রতা এটা কমানো দরকার। এবং কোনো কোনো লেবার MP এই যে বিলের ওপর আলোচনায় বলেছেন যে পারলে উইদিন 24 আওয়ার্স এটা বাতিল করার জন্য। তারপরে ভাড়াটিয়াদের একটা সুবিধা দেওয়া হচ্ছে, যে আগে একটা আছে যে কিছু লোক আছে যে ভাড়াটিকে যখন তখন নোটিশ না দিয়ে বের করে দেওয়া, কিন্তু এখন এটা কড়াকড়ি করবে যে ভাড়াটিয়ার যতক্ষণ পর্যন্ত ফল্ট না হয়, তার যদি কোনো দোষ না হয়, মানে অর্থাৎ নো ফল্ট এভিকশন এই ইয়াতে গিয়ে আপনার তাকে আপনি চাইলেই বের করে দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তার দোষ না থাকে। তারপরে বাড়ি ভাড়া বা বাড়ি কেনার যে একটা বিষয় আছে, এটাও আইনটা পরিবর্তন করা হবে। বিশেষ করে যে যখন আমরা বাড়ি কিনতে যাই লিজে, বিশেষ করে ফ্ল্যাট, ওইখানে গ্রাউন্ড রেন্ট থাকে, সার্ভিস চার্জ থাকে, যে এত বেশি গ্রাউন্ড রেন্ট এবং সার্ভিস চার্জ থাকে যে অনেকে অ্যাফোর্ড করতে পারেন না, অথবা কিনে বিপদে পড়ে যান। দেখা গেল যে এত সার্ভিস চার্জ, তার চেয়ে মানে ভাড়া বাড়িতে থাকা ভালো। সো সরকার এটার একটা ব্যালেন্স করার জন্য একটা আইন আনবে। তারপরে আপনারা জানেন ভেপ, জাঙ্ক ফুড, এইসব যারা স্বাস্থ্য ক্ষতি করে এইসব জিনিসের উপর সরকার কড়াকড়ি আরোপ করবে। তারপরে যে প্রাইভেট স্কুলগুলো আছে,
এখানে ট্যাক্স কাট করবে এবং ভ্যাট সংযোজন করতে পারে সরকার। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে মানসিক স্বাস্থ্য, যারা মানসিক স্বাস্থ্যে আক্রান্ত তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য সরকার আধুনিকীকরণ করবে তার বিল। তো এই হচ্ছে মোটামুটি যে রাজা তৃতীয় চার্লস যে সরকারের যে নীতিমালা পার্লামেন্টে উপস্থাপন করেছেন, এটার সারমর্ম মোটামুটি হচ্ছে এই। তো সরকার দেখা যাক কি করে, এবং এটা তারা যে কোনো বিল আনলে তারা দ্রুতই পাশ করতে পারবে, কারণ আপনারা জানেন যে লেবার পার্টি তার মেজরিটি অনেক, যে অন্য কোনো দলের উপর তার নির্ভর করতে হবে না। হ্যাঁ, তো এখন এটা আমাদের দেখার বিষয়। তবে আমাদের বাঙালি কমিউনিটির কিছু বিষয় আছে, যেমন হাউজিং, তারপরে বেনিফিট, তো এগুলোর ব্যাপারে এখনও ওই রকম কোনো ক্লিয়ার আসে নাই ডিক্লারেশন। তবে লেবার পার্টি এর আগে নির্বাচনের আগে তারা বলেছে, বিশেষ করে যারা আছেন বেনিফিটে আছেন, যে তারা চাচ্ছেন যে এই বেনিফিট সিস্টেমের উপর মানুষ যাতে সারা জীবন ভর করে না থাকে, এবং তারা চাচ্ছেন যে মানুষকে যাতে জোর করে ফোর্স করে কাজে না পাঠাইতে, তারা চাচ্ছেন তাদেরকে দক্ষ বানানোর জন্য, ট্রেনিং দেওয়ার জন্য, এবং যারা অসুস্থ আছেন তাদের চিকিৎসা দিয়ে দ্রুত ওয়ার্ক ফোর্স স্ট্রং করার জন্য এই দেশে। তো এটা হচ্ছে তাদের প্ল্যান। তো দেখা যাক কি হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার না ইচ্ছে করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।